তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে আসছো? এরা তো খাটিয়ে দিচ্ছে না, আবার উল্টো কথা কয়। এরা ছোট লোক, তা না হলে পরে আমি তো আমার সাওয়ালের বিয়ে কোনোদিন এই ফ্যামিলির সাথে দিতামই না। এই খাবির আসি সর্বতে চিনি হয় নাই। কিছু খায় না, আমরাও জানি, আমরাও বাহে মারবে। তোমার নাতি স্যাংরাটা তো দুষ্ট হয়েছে কেন? কত তোমার আমি কতবার কইছি না যে তোমার এই স্যাংরাটা খুবই দুষ্ট? দেখো তো এখন যায় পানির মধ্যে পড়লো। এই কাণ্ডটা কি ঠিক হইল? ওয়ের যদি আপনার মতো জ্ঞানী থাকতো তাহলে তার বিয়ে বাড়ি ছাইরে ওই পুষ্করণীর মধ্যে ঘুরা বাড়িত না, সব দায়িত্বহীন জ্ঞান। আশ্চর্য কথা, এই গ্রামে সবগুলো মিলে কি আমাকে অপমান করবেন লাগিছে? শোনা, এদিকে আসেন, কাজী সাহেব বসেন। আল্লাহর রহমতে বড় কোনো বিপদ হয় নাই, আমরা এখন ঝগড়া না করি বিয়ের কাজটা শুরু করে দিই। আপনার তো আবার সালিশে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এ কাকুলি, বাইরে মধ্যে ঝগড়া বাঁধিয়ে গেল রে, এই গানের মাস্টারে তোর আর কবুল বলা হচ্ছে না। আমি যদি তা কবুল না কই তাহলে সে হার্টফেল করে মরেই যাবে। ও তলে 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 এত পানি খাওয়া হয়ে গেছে। কিরে জোসনা, এ বাইরে কি হয়েছে রে, বিয়ে কি ভেঙে গেছে নাকি? আলাই বলে কত না করলি, তোর মনে ভালো থাকে না তাই নে? এই কি হয়েছে রে, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা হয়েছে। তোর হবু বাসরের বেটা আইছে, সে যে সোজা পুকুরের পানিতে পড়েছিল, ভাগ্যে সোনা পাগল দেখেছিল, তা নাহলে তো সর্বনাশ হয়ে যেত। হায় আল্লাহ, কি বাসাটা বাসি সুরে, এতক্ষণ যদি সাওয়ালটা সত্যি সত্যি পানির ডুবে মরে যেত তাহলে মানসী তো তোর অপয়া অপবাদ দিয়ে দিত রে। হায় আল্লাহ, আল্লাহ বাসাইছে রে কাকুরি তোক। দাদা ভাই, তুমি একটু শরবত খাবি? শরবত আর খাবি কেমন করে, পুকুরের পানি খেয়ে তো পেট ডোল হয়ে গেছে। আপনারা যাই কর, আমার মেজাজ কিন্তু ঠান্ডা হচ্ছে না। আচ্ছা তুই একটু চুপ কর, শোনা, যা হবার তো হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এটা কলিত হচ্ছে না চাচা। কি হতে পারত এটা একবার খালি চিন্তা করে দেখেন। আর এক মিনিট পরে যদি আমার চোখে পড়তো তাহলে তো সব শেষ হয়ে যায়, সাওয়ালটা পানিতে ডুবে মরার জরিপের সংখ্যা হয়ে যেত। এই লোকটা চুপ করবার কন্ঠ, একই কথা বারবার করছে এই শুভ কামের সময়। কথাটা কওয়া কি ঠিক হচ্ছে? অবশ্যই দরকার আছে। এই যে আপনারা একটা শুভ কাজের অনুষ্ঠান করতেছেন, এই সাওয়ালটা যদি আজকে পানিতে ডুবে মরে যেত তাহলে কি অনুষ্ঠান হতো? আপনারা মুরব্বী মানুষ, সাওয়াল পালের বাপ হয়েছেন বউ আগে, আপনাকে কোনো হুঁশ নেই? হ্যাঁ, এই ছোটো ছোটো শিশুদেরকে নজর দেওয়া লাগে না? আপনি এখন চুপ করেন তো ভাই, আমরা স্বীকার করতেছি যে আপনি আমাকে মেলা বড় উপকার করেছেন। ধন্যবাদ দিয়ে দিলেন আর সব কিছু শেষ হয়ে গেল না? আপনাদের মতো এই দায়িত্ব জ্ঞানহীন মানুষের উচিত কথা শুনতে তো খারাপই লাগে। আরে ভাই, এখানে তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আপনার কথা তো পরেও শোনা যাবেনি। বিয়ে হচ্ছে জন্য তো আমার কথা বেশি বেশি শোনা লাগবে। এখন বিয়ে করতেছেন, কয়দিন পর সন্তান হবে, সেই সন্তানের বাপ মা হিসেবে তাকে সাবধান রাখা লাগবে। শোনেন, জরিপে দেখা গেছে এই দেশে যত বাচ্চা শিশু মারা যায় তাদের বেশিরভাগই মারা যায় পানিতে ডুবে, জাগার বয়স 1-5 বছরের মধ্যে। ওই ছেলে আপনার কি হয়? আমার ভাতিজা। ওই তো আপনার ভাস্তার বয়সী, দায়িত্বহীন জ্ঞান।
এই আপনি চুপ করেন তো কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান, আমার আবার শালিশে যাওয়া লাগবে। ছেলের নাম কি? যে মোহাম্মদ আবুল হোসেন। হাত তুলেছে, যার হাতখানা পছন্দ হয় তার হাতখানা তুলে করে আমাদের জিন্দিকে সম্পূর্ণ যাকে উদ্দেশ্য করে এলাম ঘর করে কথা শিবলি, তুমি এ বকের এখানে বসে রয়েছ কে? নতুন বউ আইসে উঠোনে খাড়ায় রয়েছে, তুমি যদি এ বকের এখানে বসে থাকো তাহলে কি চলে? চলো, নতুন বউ বরণ করা লাগবে, সকলে খাড়ায় রয়েছে তো। আমার এত ফুর্তি লাগে নাই, তোমার ফুর্তি লাগিছে, তোমার বউ তোমরা যা বরণ করো। তুমি বাড়ির বড় বউ হয়ে যদি এবা করো তাহলে কিন্তু ঘটনাটার ভিন্ন মানে খাড়া হবি নি, সকলাই কবিনি যে বিয়ে হতে না হতি ছোট বউ তুমি হিংসে করা শুরু করি চাও। চলো তো, চলো এসো, চলো চলো। কিডা কি কইলো তা আমার কিছু যাচ্ছেও না আসতেছেও না। তোমাকে বাড়ির মানুষ কবে কোন দিন আমার কোন কথাটা মানেছে যে তাকার কথা আমার মানা লাগবে? তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে তুমি যাও, তোমার মুখ আমার দেখার ইচ্ছে করছে না, যাও এখান থেকে। মাথাটা প্রচন্ড ধরেছে, সারাদিন খাটাখাটি করেছে তো তাই একটু শুয়ে রয়েছে। বউ তুমি বরণ করে নিলি অভিনী বারে, খানিক আগে তো দেখলাম বেশ ভালো মানুষ, এখন একেবারে কি এমন হইলো যে বিছানার তিনি উঠতে পারতেছে না? থাক, কারো বউ বরণ করা লাগবে না, আমি করতেছি, কাউকে লাগবে না।
কে? এই কি বিয়ে খাবার যাওয়ার সিয়ারা? গেঞ্জি কে? জামা কোনে? আমি জামাই কাদা লাগিয়েছি তো মা সেই জন্যে। জামাই কাদা লাগিয়েছিল? তোর জামাই কাদা দিছে কিটা? তোর কি বাপ মাও নাই যে যার যা ইচ্ছে তোর সাথে তাই করবি? আমি নিজে নিজেই পানিতে পড়ে গেছিলাম। পানি পড়ে গেছিল মানে? কিনে তো পানি ফেলা দিছিল। হ্যাঁ, আমি এত কথা শুনতেছি, তুই পানি পড়ে গেছিস সে কথা তো আমার কাছে কেউ কয় নাই। তুই সেটা আমি কই? কি হইছে কি? হ্যাঁ, সাহলের সাথে এরকম চাচামচি করতে চাও কি জন্য? আমার সাহলের পানি ফেলা মারা ষড়যন্ত্র। এই যে তোমাকে বারবার করে কইছিলাম তোমার ভাইয়ের বিয়েতে আমি আমার বেটাকে জামিন দেবো না, তুমি জোর করে পাঠাইছিলে, তাহলে সেই বিয়ে নিয়ে যায় কিসের জন্য? আমার সাহলদাক পানি ফেলা দিয়ে মারা ষড়যন্ত্র হয়েছিল সে কথা তুমি জবাব দাও। কথা কও। আরে কি করছো শেফালি? সি 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 সি, তোমার সাহলে কীড়া মারা ষড়যন্ত্র করবি? সে তার চাষা আর দাদার সাথে গেছিল না? চাষা দাদার সাথে যদি যায়া থাকে তাহলে কিসের জন্যে আমার সাহলটা পানিত পড়লো? কেউ খেয়াল করলো না কিসের জন্যে? কও, সে কথার জবাব দাও। আরে মাথাটা ঠান্ডা করে তুমি আমার কাছ থেকে ঘটনাটা শুনে নাও। আব্বা কইলো তোমার বেটা ফলিংয়ের পিছিয়ে পিছিয়ে যায় পা পিছলে পুকুরে পানিত পড়ে গেছে। ওরে আল্লাহ রে, আমি এসব কি শুনতেছি রে? আমার সালটাক বিয়ে করার কথা কয়া নিয়ে যায়, কেউ তার দিকে খেয়াল করে নাই। সত্যি সত্যি যদি আমার সালটা পুকুরের পানিতে পড়ে মরে গেল না তাহলে কি হলো রে আমার এতক্ষণ? শিবালি, শিবাকে মাথা গরম করে না, আল্লাহর কাছে শুকর করো, আল্লাহ আমাকে বড় বিপদের থেকে বাঁচাই দিছে। আব্বা আর কোনোদিন কিন্তু একা একা পুকুরের কাছে যায় না। হ্যাঁ ঠিক আছে, কথাটা শোনার পর থেকে আমার শরীর কাঁপুনিতে যাচ্ছে না কবিরাজ। বেটা বেটার বউর সামনে সারা জীবন তুমি কেম্বা করে মুখ দেখাইতে? ও কথার ভাববার চাই না আসানে মা, মনে করি জীবনে কিছু লোকের উপকার করেছিলাম, তারই বরকতে আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে। তুমি ঠিকই কইছো, উপরওয়ালা মনকা নিজ হাতে পাগলটা পুকুর ঘাটে পাঠাইছিল। আসানের মা, সামনে জুমাবার মসজিদে সিন্নি দেওয়ার ব্যবস্থা করি, কি কো? খালি সিন্নি দিলেই হবে নি, পাগলটা কাকে বাড়িতে আনে পেট ভরে খাওয়ায়া এখন নতুন কাপড় কিনে দেওয়া। ভালো কথা কইছো হাসানের মা, ওই লোকটা পালি তো একবেলা খাওয়ান যাইতো, কিন্তু সমস্যা হচ্ছে ও এক পাবো কনে, বিয়ের মুখে শুনলাম সে নাকি মেলা বড় ঘরের লোক, এক রোখা কারো কি মাইনবার চায় না, সত্যি কথা টাস টাস মুখের পর কয়া দেয়। ওরে বাপ রে বাপ, দেখ গে বড় বৌমা কি কিছু কইছে? বড় বৌমার কি কবি, ঘরে তো নিতে পারে না, শুনতেছি বড় ঘরটা ছাইয়ে দেওয়ায় তার নাকি রাগ হয়েছে। এনে রাগারাগির কি আছে, মুখের পর সরস্বতী কয়া দিলেই হয়, সে ঘরে তারা থাকবার চায় থাকুক। সেটা কবি কে, আমরা বাপ মা আমার এসব বুঝে নেওয়া লাগবে। কেবল তো শুরু, নতুন বউ বাড়ি চাইছে যা বাদা বাদে শুরু হয়েছে। বাদ দেও, আমাদের দায়িত্ব আমরা করলাম, বাপ মা হিসাবে দুই ছাওয়ালিক বিয়ে দিয়ে তাগারে সংসার করে দিলাম, এখন তাগারে ভালো মন্দ তারা নিজেরাই বুঝবি, এ নিয়ে আমাদের মাথা কামানির দরকারটা কি? বড় বৌমার রাগ তো অন্য কারণে, সে তার বোন মালা এই মালার সাথে হোসেনের বিয়ে দেবে চাইছিল। এই নিয়ে রাগারাগি করে কোনো লাভ আছে? আরে আমাদের তো কোনো আপত্তি আছিল না, হোসেনই তো আমাদের এই বৌমার দেহে একেবারে পাগল হয়ে গেল, ডিক্লেয়ার দিয়ে বসলো এই মেয়ে ছাড়া সে আর কাউকে বিয়ে করবি না, তা আমরা কি করব? তোমার ছোট সওয়াল এক নম্বরে প্রেম কুমার, নানা নসিলায় মালা গান শিখে বেঁচেতে। বাদ দাও তো, যা হওয়ার হয়ে গেছে, সওয়াল বলে এত দোষ্টুতি ধরা ভালো না, মনে করো আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
কি বিয়ে বাড়ি না আর কিছু? এ কথা করছে ওকে শোনা, আমাকে বাড়ি কি তোমার পছন্দ হয় না? সে কথা নাই বা করলে, বাড়ি ঘরের কথা নাই বাদই দিলে। তুই কেন লাল নীল কাগজ কেটেও কি তোমার বাসুটা সাজানির মতো মানুষ এই বাড়িতে ছিল না? এটা কি বাসর কয়? জীবনে বাসর নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, এই তার পরিণাম। না মানে আসলে ঘটনা হয়েছে কি শোনা, আমি তো আমার বাপ মার মানে সবচাইতে ছোট সন্তান, মানে আমার তো ছোট কোনো ভাই বোন নাই, তাহলে পরে এই বাসর ঘর সাজাবে কিটা? অবশ্য আমি আমার ভাইয়ের বিয়ের সময় ভাই ভাবির জন্য খুব ফাইন করে বাসর ঘর সাজাইছিলাম। তোমার ভাবি আমাকে বরণ করবার আসলো না কে? বিয়েতে তো যায় নাই। ওই যে বললো না তার খুব অসুখ হয়েছে। ওসব আমরা বুঝি, কত বড় অসুখ হয়েছে যে একটা বারের জন্য নতুন বইয়ের মুখ দেখবার আসলো না। কত বড় জমিদারের ব্রিটিশে। ও তোমাকে তো একটা কথাই কওয়া হয় না কাকলি, আমি কিন্তু হারমোনি বাজায় গান গাবির বাড়ি। আজকে আমি তোমাকে গানের সুরে সুরে বরণ করে নেব। একটা সিনেমা দেখেছিলাম, জানলা দরজা সব কিছু খোলা, পর্দা টর্দা বাতাসে উড়ে যাওয়ার উপক্রম, ঠিক এরকম সময় নায়ক ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে ওই গানটা ধরল, হায়রে হায়রে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি, হায়রে হায়রে, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। সেই থেকে আমার মনের ভিতর খুব শখ যে বাসর ঘরে আমি আমার বউয়ে হারমোনিয়াম বাজার গান শুনিব। চিরদিনই হয়েছে হয়েছে, আর নাগরি দেখানো লাগবি না, তোমার গান কেউ শুনবার চাইনি। আকাশে বৃষ্টি নাই, বাদল নাই, আর কিসের সংকেতের কথা কয়ে বেড়াচ্ছ মানুষের ভয় দেখানোর জন্য? অযথা ভয় দেখানো হচ্ছে না, ঝড় আসার আগে আকাশের মেঘ দেখে তো বোঝা যায়, কিন্তু আমি যে ঝড়ের জন্য সতর্ক হবার সংকেত দিচ্ছি, সেই ঝড় যে কখন আসবে কেউ কতে পারে না, যে কোনো মুহূর্তে এসে সবকিছু তছনছ করে দেবার পারে। প্রত্যেক দিন এই ঝড় কারো না কারো জীবনে আঘাত আনতেছে, প্রত্যেক দিন কম করে হলেও 50টা শিশু এই দেশে পানির ডুবে মারা যায়। অতএব হুঁশিয়ার, সাবধান সাবধান হুঁশিয়ার, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত, পানির অপর নাম জীবন, পানির অপর নাম মরণ, হুঁশিয়ার সাবধান সাবধান হুঁশিয়ার, 10 নম্বর মহাবিপদ সংকেত।